আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটি নতুন চমক নিয়ে আসছি আপনাদের মাঝে। আপনারা অনেকে থ্রি পার্টের আলমারিগুলো দেখছেন আমাদের ইউটিউবে বা অথবা ফেসবুক পেজে, তাদের জন্য হচ্ছে যাদের জায়গা কম বাসায় তাদের জন্য হচ্ছে আমরা টু পার্টের আলমারি নতুন ডিজাইনে আপনাদের জন্য বানিয়েছি। সো আমার পিছনে যে আলমারি দেখতেছেন আপনার গোলাপি কালার এবং একটি এস কালার, আরেকটি হচ্ছে আপনার আমার পিছনে একটা দেখতেছেন আপনার ব্লু কালার, আকাশি ব্লু। তো এই দুটি আলমারি নিয়ে আজকে মূলত আলোচনা করব। আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো হচ্ছে এই দুটি আলমারি নিয়ে আলোচনা করব। আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য একটি সুন্দর চমৎকার একটি ডিজাইনের আমি ফার্স্ট টাইম এই আলমারিটি নিয়ে আলোচনা করব। এই আলমারিটি দেখতেছেন আপনি, কালারটা কিন্তু খুবই চমৎকার এবং এই আলমারিটির সাইজ কিন্তু হচ্ছে আপনার 5.7 ফিট, উচ্চতা হচ্ছে আপনার 5.7 ফিট এবং চওড়া আছে আপনার 3.5 ফিট। এটাতে আমরা গ্লাসটা ব্যবহার করেছি, একটি লং বড় গ্লাস, 6টি ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা গ্লাসটা ফিটিং করেছি, একটি 5 মিলি গ্লাস দিয়ে এবং একটি আকর্ষণীয় লক দেওয়া হয়েছে আলমারিতে। আর আমাদের প্রত্যেকটা পড়াকে কিন্তু আপনি কাদের স্টেপ ফার্নিচারের লুকে দেখবেন। তো আমি মূলত আজকে এই আলমারিটি খুলে দেখাবো, এটা ভিতরে আমরা কি ডিজাইনটা করেছি। অবশ্যই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো অবশ্যই আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন ভিতরে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটি ভিতরে ডিজাইন। এবং এই সাইড হচ্ছে আপনার হ্যাঙ্গার, শাড়ি হ্যাঙ্গার এবং এই সাইড হচ্ছে আপনার দুইটি তাক, 1 2। তাছাড়া এখানে কিন্তু অসংখ্য জায়গা আছে, এখানে অসংখ্য কাপড় ছোঁড় রাখতে পারবেন। তাছাড়া দুটি ড্রয়ার আছে, ড্রয়ারের নিচে কিন্তু আপনার দুইটা তাকও আছে। আপনি দেখেন দুটো তাক, এই তাকটা কিন্তু আলাদা সিস্টেম, চাইলে এটা নিচে নামিয়ে লেপ তোষক কম্বল সবকিছু রাখা যাবে। এবং এখানে কিন্তু একটি ড্রয়ার, ড্রয়ারটি কিন্তু লং বড় এবং এখানে অনেক জায়গা আছে, অনেক কিছু রাখতে পারবেন। এবং সাইডে হচ্ছে একটি পকেটও আছে, গোপীনত পকেট। এবং এই ড্রয়ারটি সেম ক্যাটাগরিতে কিন্তু আপনার ড্রয়ার করা হয়েছে, এখানে অসংখ্য জায়গা আছে। এবং এই ড্রয়ারের পাশেও কিন্তু একটি চোরা পকেট আছে এবং এটা মূলত আরেকটি পকেট আছে, সেই পকেটটি হচ্ছে যে একটি লম্বা চোরা পকেট, এখানে অসংখ্য টাকা পয়সা রেখে এখানে তালা সিস্টেম চাবি আছে, আপনি চাইলে তালা মেরে রাখতে পারবেন। ঠিক আছে, এটা ধাক্কা দিয়ে লক করে দিবেন, কোনো ধরা কোনো সিস্টেম থাকবে না। তো আমি ড্রয়ারটা লাগাই এবং আমি এটা দূরে থেকে হচ্ছে আপনাদেরকে একটু ভালো করে দেখাই, যে আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন। এবং যে মাঝখানে যে আমরা ড্রেসিং টেবিলের কাজটা করেছি দরজায়, এটা অপর দিকে হচ্ছে আপনার একটি কসমেটিক বক্স দিয়েছি, চুড়ি হ্যাঙ্গার এবং নিচে আরেকটি কসমেটিক বক্স। তো আর এই দরজায় হচ্ছে আপনার যে লকটা দিয়েছি আমরা, সেটার অপর দিকে হচ্ছে আপনার দুইটি চাবি পিতলের, এটা হচ্ছে এই দরজা। তো আমি এটা লাগে নেই, তো আপনাকে দেখালাম যে আলমারিটির সাইজটি হচ্ছে আপনার 5.7 ফুট বাই 3.5 ফুট, ভিতরে গভীরতা হচ্ছে আপনার 2 ফিট 24 ইঞ্চি। এটা কালারটা হচ্ছে, বডি কালারটা হচ্ছে আপনার কালো অ্যাশ কালার এবং দরজা দুটো আছে আপনার গোলাপি কালার, যেটাকে আছে আমার মেরুন কালারও বলা হয়। এবং এই আলমারিটি হচ্ছে ওজন হচ্ছে 100 কেজি প্লাস, এবার দামটি বর্তমান প্রাইস হচ্ছে আপনার 24,000 টাকা। তো আমি পরে নেক্সট আলমারিটা আপনাদের দেখাই। এই কালারটা কিন্তু খুবই আকাশি ব্লু কালার এবং কালারটা দেখেন এবং খুবই চমৎকার, একদম প্রিমিয়ামের মাঝে হচ্ছে আমরা কালারটাকে করছি। এটা কিন্তু আমার ফ্রিজ পাল আলমারি, আপনারা দেখতেছেন এটা কিন্তু ফ্রিজের কোয়ালিটি। দুটো আলমারি কিন্তু আমরা নতুন ডিজাইনের মাঝখানে পিস কোয়ালিটি বানিয়েছি এবং এই আলমারিটা কিন্তু সেম ক্যাটাগরি, খাড়া উচ্চতা হচ্ছে আপনার 5.7 ফুট এবং এই যে পাঁচটি আছে এই পাঁচটি হচ্ছে আপনার 3.5 ফুট এবং এই ভিতরে গভীরতা হাইট হচ্ছে আপনার 2 ফিট 24 ইঞ্চি। এবং আমাদের প্রত্যেকটা ফড়াকি কিন্তু আপনারা দেখতেছেন কাদের স্টিল ফার্নিচারের লুগুটা এবং এটা মাঝখানে হচ্ছে একটি গ্লাস দিয়েছি, একদম উপর থেকে নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত এবং 5 মিলি একটি মোটা গ্লাস এবং 6টি ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা গ্লাসগুলো ফিটিং করেছি, আপনি দেখতে পাচ্ছেন। এবং এটা লকটা কিন্তু আপনি দেখেন গোল্ডেনের মাঝখানে হচ্ছে সোনালি কালার, ঠিক আছে, লকটি কিন্তু গর্জিয়াস ভিতরে স্যাম্পল ভিতরে একটি সুন্দর লক। তো এই আলমারিটা কিন্তু আমি কালারটা বললাম যে আকাশি ব্লু কালার এবং বডি কালারটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সাদা সিলভার কালার। এবং এটার ভিতরে ডিজাইনটা আমি আপনাদেরকে খুলে দেখাবো, আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন।
দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন। আপনি দেখেন ভিতরে ডিজাইনটা কিন্তু সুন্দর একটি ডিজাইন, পাঁচটি তাক পাইতেছেন, এক দুই তিন চার পাঁচ, পাঁচটি তাক, এবং মাঝখানে হচ্ছে আপনার সিন্দুক দেওয়া, এবং এই সাইডে হচ্ছে আপনার দুইটি দুইটি ড্রয়ার, এবং ড্রয়ারের পাশে কিন্তু দুটি পকেটও আছে, এবং ড্রয়ারের কালার গুলো দেখেন সুন্দর চমৎকার কালার করা হয়েছে, এবং সাইডে কিন্তু একটি পকেটও দেওয়া হয়েছে, এবং দরজাটা হচ্ছে লাগাই, এবং নিচে ড্রয়ারটা হচ্ছে আপনাদেরকে খুলে দেখাই, সাইডে কিন্তু আরেকটি পকেট, মানে দুইটি ড্রয়ারের পাশে কিন্তু আমরা দুটি পকেট দিয়েছি, এবং দুটি ড্রয়ার দুটি পকেট, এই সাইড হচ্ছে আপনার সুন্দর যে মজবুত ভাবে যে সিন্দুকটা আমরা করেছি, সিন্দুকের এখান থেকে তালা মারা সিস্টেম এবং দুইটা চাবি, এবং সিন্দুকটি দুই হাত দিয়ে কিন্তু আপনার মোচড় দিতে হবে, মোচড় দিয়ে সিন্দুকটা খুলতে হবে, সিন্দুকের ভিতরে কিন্তু অসংখ্য জায়গা আছে, এবং সিন্দুকের পাশে কিন্তু একটি পকেটও আছে, ঠিক আছে, ভিতরে কিন্তু অনেক জায়গা আছে, জুলে কাগজপত্র ফাইল রাখতে পারবেন, রেখে এভাবে সিন্দুকটি ধাক্কা দিয়ে আপনি সিন্দুকটি কিন্তু দুই হাত দিয়ে মোচড় দিয়ে লক করে রাখবেন, এবং নিচে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাতে কিন্তু আপনার আলগা সিস্টেম করে দিয়েছি তাকটা, আপনি চাইলে এই তাকটা নিচে নামিয়ে আপনি বড় কিছু রাখতে পারবেন, যেহেতু কম্বল টম্বল ল্যাপ টসুক যা মন চাই আপনি রাখতে পারবেন, এবং যে এই যে মাঝখানে যে গ্লাসটা দিয়েছি এটারই অপর দিকে হচ্ছে আমরা আপনার কসমেটিক বক্স দিয়েছি চারটি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন চারটি কসমেটিক বক্স, ঠিক আছে, যে কাস্টমার আমার কাছে অর্ডার করেছেন তিনি বললেন যে আমাকে এখানে চারটি বক্স করে দিবা, তো তার কথায় আমরা চারটি বক্স করে দিয়েছি, এবং আমাদের কালার গুলো হচ্ছে আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, আমাদের ভিতরে যে কালার গুলো করেছি আমরা কিন্তু সবগুলো কালার গুলো আমরা হিটফিন্ডে কালার গুলো করে, এবং কালার গুলো ফিনিশিং আপনি নিজ চোখে যদি না দেখেন হয়তো বুঝতে পারবেন না, যেহেতু আমরা কোন ক্যাটাগরিতে কাজগুলো করি, তো আমি দূর থেকে হচ্ছে আপনাদেরকে একটু ভালো করে দেখাই ভিতরে ডিজাইনটা, আপনারা ভিডিওটি একবার জায়গায় দুবার দেখবেন তাহলে আপনার জন্য ভিডিওটি ইজিলি সহজ হয়ে যাবে, এবং এই লকের দুটি চাবি পিতলের আমার হাতে, তো আমি লাগাই, এবং দুটি প্রাইসটাই আমি একটু বলে নেই, এই আলমারিটির প্রাইস পড়বে অলরেডি 26,000 টাকা, 75x3.5 ফিট, ভিতরে গভীরতা হাইট হচ্ছে আপনার 2 ফিট 24 ইঞ্চি, এই আলমারিটি খুবই আকর্ষণীয় নতুন ডিজাইনের আমরা কাজগুলো করে থাকি আমাদের কারখানায়, তো আজকে ভিডিওটি এখানে আমি শেষ করছি, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।